¡Halt! আমার আপনার মনের মানুষ সুবেন্দ্র অধিকারী ছিল হক আমার আপনার প্রাণের মানুষ সুবেন্দ্র অধিকারী ছিল হক বাংলার উন্নয়নে কান্দারি সুবেন্দ্র অধিকারী মহাশয়কে আমার আপনার বাংলার জননেতা সুবেন্দ্র অধিকারীকে হাবিতা উত্তলীয় দিয়ে তার সঙ্গে বলবো সফল ডাক্তার তা আছে প্রত্যেকেই আমাদের অতিথিদের যারা এসেছেন প্রত্যেককে উত্তলীয় দিয়ে সম্বর্ধিত আজকে জগদ্ধাত্রী পুজো নন্দকুমার বলে একটি জায়গা আছে মায়ের মূর্তি উদ্বোধন করে মেদিনীপুর শহরে পৌঁছে রাত্রি 10টা অবধি একাধিক পুজো উদ্বোধন এবং তাদের অংশগ্রহণ করব কারণ এই কাজগুলো আপনারা দেখবেন যে আমি আমার রাজনৈতিক কর্মসূচি যেমন করি বা করতাম সাথে সাথে কিন্তু আমি সামাজিক কর্মসূচি আমাদের এই যে মানুষের আনন্দ দেওয়ার কর্মসূচি সেই কর্মসূচিতে বেশি করে অংশগ্রহণ সব সময় করে থাকি হুগলি জেলা আমাদের অত্যন্ত একটি প্রাণবন্ত জেলা অনেক পুরনো জেলা অনেক ঐতিহ্যের ধ্বজা বহনকারী জেলা এখানকার মাহেশের রথ বিখ্যাত বাবা মহাদেবের তারকেশ্বর মন্দির এখানকার জগৎ বিখ্যাত এখানকার খুরখুরা দরবার শরীফ এখানে বিখ্যাত পর্তুগিজদের চিহ্ন থেকে শুরু করে হুগলি জেলার অনেক জিনিস আপনাদের স্মৃতিতে আছে নিশ্চয় ঠাকুরের জন্মস্থান এখানে মায়ের জন্মস্থানের পাশে বাঁকুড়া জেলার বর্ডারে তা আমরা এই জেলাতে বারে বারে আসার সুযোগ আপনারা করে দেবেন বারে বারে আপনাদের সঙ্গে আমি আসব আর একটা কথা প্রসঙ্গের বাইরে গিয়ে বলবো আমি সম্মান জানিয়ে বলবো যে প্রাক্তন সাংসদ অনিল বসু যখন কাউকে ব্যক্তিগত আক্রমণ করে অশালীন কথা বলতেন রাজনৈতিক সমালোচনা তো হবে সমালোচনা উঠতেও নই কিন্তু তখন কিন্তু হুগলি জেলার মানুষ সমর্থন করে আজকে যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে আপনারা কি সমর্থন করবেন আপনারা কি এই কালচার সমর্থন করেন সবাই ভালো থাকবেন আপনাদের সেবক সুবেন্দু অধিকারী আবার প্রয়োজনে আসবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবার আমাদের বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ডাক্তার বাংলার জননেতাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছেন ডাক্তার স্বপন রায় পারবেন আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের আমাদের হুগলি জেলার নেতা ছিলেন আমার আপনার সকলের নমস্য ব্যক্তি সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে